শুভ সকাল বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার আরেকটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ, আর সকলকে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি ফুল ওয়াচ করে একটা লাইক দিয়ে দিও, লাইক করতে তোমরা কেউ ভুলো না। আর তোমাদের একটা লাইক আমার ভিডিওটি সবার কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর দেখতে থাকো সারাদিন আমি কি করছি না করছি আমার ছোট্ট একটা ভিডিওতে। তো আজকে সকালে ব্রেকফাস্ট হয়েছে ছোলার ডাল আর লুচি করব। আর ছোলার ডালটা অন্যরকম করেই রান্না করছি, পেঁয়াজ পাতা আর পেঁয়াজ টমেটো দিয়ে। শীতকালে টমেটো আর ধনে পাতা দিয়ে যে কোনো সবজি রান্না করলে দারুণ লাগে, আর তার মধ্যে কোনো মশলা না দিলেও ভালো লাগে সেটা খেতে। আর রোজ রোজ রান্না করে খেয়ে খেয়ে না পেকে গেছি, আর ভালোই লাগছে না, মুখের টেস্ট চলে গেছে, যেন কেউ একটু ঘাটাঘুটি করে দিল, রান্নাটা যেন ভালো লাগবে সেরকম মনে হচ্ছিল। ভাত খেতে একদম ইচ্ছে করছে না। তো আজকে ভাবলাম একটু ছোলার ডাল করি, আর বেশ অনেক দিন ধরে ছোলার ডাল করা হয় না, তো আজকে একটু অন্যরকম করেই করেছি, কিন্তু খেতে কিন্তু ভালোই লেগেছিল। তো এখানে ছোলার ডালটা আমার হয়ে গেছে, এখন লুচিগুলো সমস্ত ভেজে নেব। আর এখানে আটা বাড়ন তো হয়েছে, তো ময়দাটা কালকে রাতেই মেখে রেখে দিয়েছিলাম, কিন্তু ভালো মাখা হয়নি সেই জন্য ভালো করে ফুলেনি। যদি আর একটু ভালো মাখা হতো তাহলে হয়তো ভালোই ফুলতো। তো আমাকে এক বোন জিজ্ঞাসা করেছিল আগের ভিডিওতে যে মিররটা দেখিয়েছিলাম, তো সেই মিররটা কী বানিয়েছিল, তো আমি বানাইনি বোন, সেটা বানিয়েছিল আমরা জম্মু কাশ্মীরে ছিলাম শ্রীনগরে কোয়ার্টারে। তো তখন ওইখানে এমপিতে থাকে ওরা, মানে ওদের ফ্যামিলি ওইখানে ছিল, তখন ওনার বড় মেয়ে বানিয়ে দিয়েছিল। তো ওরা নন বেঙ্গলি, তো সাথে সাথে আমিও শিখে নিয়েছিলাম, কিন্তু তারপর আর বানানোর কোনো সুবিধাই হয়নি। সেখান থেকে সমস্ত জিনিসও পাওয়া যেত, তো সাইড থেকে নিয়ে এসেছিলাম ওদের সাথে গিয়ে। তো সবাই বানিয়েছিল বলে আমিও চলে আসব বাড়ি, তখন ভেবেছিলাম যে একটা ওইখানে স্মৃতি একটা করে নিয়ে যাই। তো আরও দু একটা আছে এরকম টুকিটাকি, তো ওই বানিয়ে দিয়েছিল দিদির মেয়েটা। তো এখানকার সময়গুলিকে খুব মিস করি, খুব আনন্দের দিন আমি কাটিয়েছি ওইখানে, চার পাঁচটা বছর ছিলাম, খুব ভালো লেগেছিল। অনেক অপরিচিত লোক পরিচিত হয়ে মনের মধ্যে গাথা এক গভীরে রয়েছে, সেই দিনগুলোকে কখনোই ভোলা যাবে না, এতটাই আনন্দের মধুময় ছিল তখন ওই দিনগুলো, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। সেগুলো যেন আমার মনের মধ্যে স্মৃতি হয়ে চিরজীবন থাকবে, যতক্ষণ এই নিঃশ্বাস আছে আমার মধ্যে ততদিন। তো ওদের সাথে এখনও কথা হয় মাঝে মাঝে ফোন করে, কোনো রক্তের সম্পর্ক নেই তারপরও আমাকে এত ভালোবেসে ফোন করে, সেটাই আমার কাছে বড় পাওনা। তো নিজের কাছের মানুষগুলো অনেক সময় খবর নেয় না, কিন্তু ওরা আমার কেউ না, তাও আমাকে ভালোবেসে ফোন করে। আর আজ এতটা বছর হয়ে গেছে ওদের সাথে, কি বলবো। তখন ছেলে আমার বড় ছেলে 14 মাস ছিল, নিয়ে গিয়েছিলাম, আর এখনও ক্লাস 9 পড়ে, তো অনেকটা বছর হয়ে গেছে। তো সেই দিনগুলিকে আর ফিরে পাবো না, আর সেই মানুষগুলিকেও না, হয়তো যদি ভাগ্যে থাকে কোনো দিন দেখা হতে পারে, আর জানি না কোনো দিন দেখা হবে কি না হবে। তো যাই হোক, ইউটিউবের মাধ্যমে আমার অনেক নতুন বন্ধু পেয়েছি,
ভাই পেয়েছি, বোন পেয়েছি, দিদি, অনেক কিছুই পেয়েছি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওটি দেখার জন্য। তো তারপর আর কোনো রান্না করিনি, কোনো ভিডিও বানাইনি। তো সোজা বিকেলেই কাপড় চোপড় গুছিয়ে সমস্ত গোছগাছ করে নিচ্ছি, কারণ বড় ভিডিও করে কোনো লাভ নেই, এইটুকু ভিডিও দেখা হয় না। ছোট করে বানাই, তাও 1 মিনিট থেকে 60 বা 70 সেকেন্ড ভিউ দেখাচ্ছে। তো সেটা বলে আর কোনো লাভ নেই, যার দেখা তো দেখবি, আর যা দেখবে না তাকে বলে কোনো লাভ নেই। তো এটাই বলবো বন্ধুরা, সবাই সবার পাশে থেকে একটু সাপোর্ট করো, আর একা আমরা কোনো দিনও পার হতে পারবো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্ট করে জানিও আজকের ব্লগটা কেমন লাগলো।